মাইনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটা উপলক্ষে আমাদের বাড়ি সবাই চলে এসছে, আর এখন সকাল থেকেই আমাদের ভাইফোঁটার কাজ শুরু হয়ে গেছে। মানে রান্না বাড়ি আর ভাইফোঁটা যেসব নিয়ম হবে সেই প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের এখন সব গোছাতে হবে। তো দেখো আস্তে আস্তে আমরা কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো। সৃজা এসেছে, একটু হাই করে দাও। ঘুম থেকে উঠেছে একটু আগেই, উঠে ও আর ইয়াস খেলা করছে। সবাই এখন বাইরে গল্প করতে ব্যস্ত, আর এইদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে, কারণ 12টার আগে ভাইফোঁটা দেওয়ার কথা। তো আমাকেও তোড় ঝোড় করে তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে। আর দিদিরা আজকে ভাইফোঁটা দিয়েই চলে যাবে, থাকবে না, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। রান্না কমপ্লিট হলেই ভাইফোঁটা দেওয়া শুরু হয়ে যাবে। আর এখন দিদিরা চলে গেছে বাজারে, আর সেই ফাঁকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো সবাই বাড়িতে চলে এসে সব গুছিয়ে এখন ভাইফোঁটার পালা শুরু। এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট বেবিটা বসে পড়েছে ভাইফোঁটা নেওয়ার জন্য। এর আগের বছরও ভাইফোঁটাই নিতে যাচ্ছিল না, মানে বসবেই না, জোর করে বসানো হয়েছিল। কিন্তু এবার একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে সব কিছু, যার জন্য একদম লক্ষ্মী ছেলের মতো বসে আছে ভাইফোঁটা নিতে। দেখো সৃজা ওকে ফোঁটা দিচ্ছে, একদম চুপটি করে বসে রয়েছে। মানে ও ভাবছে ওকে পুজো করছে, মানে আমাকে দেখে ও পুজো করতে, সেই সেটা দেখে দেখো এখন ভাবছে ওকেও হয়তো পুজো করছে, তার জন্য চুপ করে বসে আছে। এই যে ছবিও তুলছে পোজ দিয়ে, কোনোদিন ছবিও তোলে না ঠিকঠাক, আজকে আবার মুডটা ভালো রয়েছে ওর, যার জন্য ছবি তুলছে। আগের বার কি করেছিল মনে আছে? নেবেই না, এবার বড়। ছোট্ট বেবির ভাইফোঁটা নেওয়া কমপ্লিট, এখন দিদিকে দেবে গিফট। তো গিফটটা জলদি করে আমরা নিয়ে আসতে বলা হলো। তো গিফটটা আনার পরে এই যে দিদিকে গিফট দিচ্ছে, দেখো এটা হচ্ছে রিং লাইট। দিদির ইচ্ছা ছিল একটা রিং লাইটের, মানে ও ভিডিও করে, তো রিং লাইট ছিল না, তার জন্য ইয়াস ওকে একটা রিং লাইট গিফট করলো। আর এখন শুরু হবে দিদিদের সব ফোঁটা দেওয়ার পালা। এই যে দুজনে বসে করেছে, আর এটা হচ্ছে বড়দি, বড়দি ফোঁটা দেবে, তারপরে ছোটদি দেবে। ফোঁটা দেওয়ার পালা কমপ্লিট, এবার হচ্ছে গিফট নেওয়ার পালা শুরু। এটা দিদির জন্য, বড়দির জন্য। এই যে এই দেখো কি সুন্দর
হয় ছর্তির? আর ছর্তিরটা এই ছর্তি পরে নিয়েছে। ও ঠিক আছে। এটা আমাদের সম্পূর্ণ পরিবার। আজকে ভাইফোঁটা তাই আমরা আমার দিদিরা সবাই দাদাকে আমাকে ফোঁটা দিল। তারপর যে এখন ক্যামেরা করছে সিজাবাবু, সিজাবাবু ওর ভাইকে ইয়াসকে ফোঁটা দিল। তো আজকে ভীষণ আনন্দ দিল এই দিনটা সারা জীবন বছর বছর আসুক। আর দিদিরা খুব ভালো ভালো গিফট দিক, এবছর খুব ভালো গিফট দিয়েছে, আমরাও চেষ্টা করেছি ভালো জিনিস দেওয়ার। তো সবাই আমাদের আশীর্বাদ করো, আমাদের ভালো থাকবে। ভাইফোঁটা কমপ্লিট, আর এখানে এই যে খাওয়া দাওয়ার পালা শুরু হবে, যার জন্য সবার খাবার আমি গুছিয়ে দিচ্ছি। আর আজকে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর মাংস। যেহেতু দিদিরা আগের দিন এসেছিল, আগের দিন অনেক কিছু খাওয়া হয়েছে, তো সবাই বলছিল আজকে একটু নর্মাল খাবার খাবে, তার জন্য বেশি আইটেম করা হয়নি। তো খাওয়া দাওয়া করে এখন দিদিরা বাড়িও চলে যাবে, যার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছে সবাই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।